এইতো নিকোবার সুন্দর একটা জায়গা, অনেক খাবার বিক্রি হচ্ছে। দিল্লি গেলে আড্ডু খাবার কিনে কিনতে আর কিনলে নিতে আরো মানে টিকিটটা কাটে কিছু খাবার কিনলে তুমি পার্কে যাবো, তার জন্য আমার গিন্নি খাবার টাবার কিনলো, বিল পেমেন্ট করবো ফোন পেতে। কত বিল হলো? 120। আচ্ছা ঠিক আছে, এখন টিকিট কাটবো। আমরা যাচ্ছি, এখনো সপ্তম আশ্চর্যের কাছে পৌঁছতে পারলাম না, অনেক দূর, অনেকে হাঁটছি। বেশ প্রচুর লোক, এখন হেঁটে চলেছি আমরা পাহাড় ধরে ধরে। হ্যাঁ দেখা যাক, আমরা সপ্তম আশ্চর্যের কাছে গিয়ে তোর নেক্সট আবার ভিডিওতে আসবো। আমাদের দিকে রওনা দিচ্ছি, এই সুন্দর ফোয়ারা দেখো, আমার সাথে তাজমহল, নকল তাজমহলের নকল মোগল সম্রাট ঔরঙ্গজেব যাচ্ছে, দেখা যাক। তো সপ্তম আশ্চর্য বাইরে দেখা দেখাচ্ছে, মিশরের পিরামিড, হ্যাঁ তারপর অনেক কিছু স্টেট সেলিব্রিটি সব আছে। তো আবার ওদেরকে দেখার জন্য টিকিট কাটতে হলো, এসে আবার টিকিট কাউন্টারে। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং লাগছে ভিতরে যাওয়ার জন্য, দেখা যাক কত দূর যেতে পারে। হয়তো তাজমহলের চিহ্ন চূড়া দেখা যাচ্ছে। গাইস দেখো, এটা হচ্ছে চীনের প্রাচীর, মানুষজন সব চীনের প্রাচীরে উঠছে, হ্যাঁ উঠে পার হয়ে চলে আসছে, চীনের প্রাচীর। তারপরে দেখো সামনে দেখা যাচ্ছে একটা আশ্চর্য, তাজমহল, পিরামিড, স্ট্যাচু অফ লিবার্টি, গ্রেট ওয়াল অফ চায়না। এটা হচ্ছে মোয়াই বলে পরিচিত, লিখা আছে দেখো মায়ার স্টোন স্ট্যাচু অন স্টার আইল্যান্ড, ইটস মো ইজ মেড আউট অফ দ্য লার্জ স্টোন বাট সাম হ্যাভ অ্যান এক্সট্রা স্টোন অন টপ অফ দ্য হাইড। বাহ খুব সুন্দর সত্যি, এই ইকো পার্কে এসে মনে হচ্ছে গোটা বিশ্ব ঘুরে ফেললাম, সব কিছু এক জায়গায় দেখতে পেয়ে গেলাম। হোয়াট এ অ্যামাজিং প্লেস, সকালে আসবেন ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। এইমাত্র আমরা চীনের পাচিলে উঠছি, চীনের পাচিলে আমরা উঠতে চলেছি, এটা আমাদের পা, চীনের পাচিলের সিঁড়ি উঠছে, উঠলাম, দু একটা ছবি তোলা হবে চীনের পাচির, পাচিরে উঠলাম যেখানে চীন রাজা শত্রুদের আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রাচীরটা বানিয়ে রেখেছিল। অনেক প্রাচীরে উঠলাম, চীনের প্রাচীর ইয়া আমাদের প্রায় ইকো পার্ক দেখা শেষের দিকে। তো প্রথম দিকে একবার রিভিউ করে দিচ্ছি আপনাদেরকে, খ্রিস্টার রেডিম স্ট্যাচু, এটা বেশ একটা আশ্চর্য জিনিস, লেখা আছে সব এখানে। ওটা হচ্ছে এক নম্বর, তারপর ওটার সামনে আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তারপরে তো এখানে একটা আছে, তাজমহল দেখতে পাচ্ছেন,
আর তাজমহল পেছনে চীনের প্রাচীর।